আসসালামুআলাইকুম, এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে দারুণ মজার স্ন্যাক্স আইটেম দেখাবো একটা। এটা হচ্ছে চিকেন টোস্ট। তো চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি কি লাগছে। চিকেন টোস্ট করার জন্য এখানে আমি মুরগির মাংসের বুকের বোনলেস মাংস যেটা সেটা নিয়েছি 200 গ্রামের মতো। এটা আমি একদম মিহি করে কিমা করে নিয়েছি এরকম। এটার মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব 1 প্যাকেট চিলি ফ্লেক্স। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। এই কিমার মধ্যে এখন আমি 1/2টা ডিম দিয়ে দিচ্ছি ফেটে। এটাও আবার এখন ভালো করে মিক্সড করে নিব। চিকেন কিমাটা আমি ডিম, ধনে পাতা, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা পাউরুটির ভিতরে স্প্রেড করে নিব। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোর ভিতরে আমি একটা একটা করে এই মিশ্রণটা এভাবে মেখে নিব, পুরোটা স্প্রেড করে দিব। হ্যাঁ, আমি এরকম একটা ব্রেডের মধ্যে চিকেনের কিমাটা স্প্রেড করে নিয়েছি। এখন অন্যগুলোর মধ্যেও সেমভাবে আমি স্প্রেড করে নিব। এটা তোমরা চামচ বা চাকু বা হাত দিয়েও যে কোনোভাবে তোমরা স্প্রেড করে নিতে পারো। ব্রেডের উপরে আমি চিকেন কিমাটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতর দিয়ে তিল দিয়ে দিব। এটার মধ্যে আমি এখন তিলগুলো একটু স্প্রেড করে নিয়ে এই টোস্টটা আস্তে আস্তে এরকম করে পুরাটার উপরে লাগিয়ে দিব। এটার মধ্যে তিল দিলে পরে টোস্টটা খুবই ক্রিস্পি হয় এবং দীর্ঘ সময় ক্রিস্পি থাকে। এভাবে আমি তিলগুলো লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে সবগুলোতে তিল লাগিয়ে নিব। এখন আমি এই ব্রেডগুলো আর এভাবে মাঝখানে কেটে নিব। মাঝখানে কেটেছি, এখন এটার মাঝেও আবার আরেকটা করে কেটে নিব। এইভাবে আমি দুটাই কেটে নিব। হ্যাঁ, ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি একটা একটা পিস করে ডুবো তেলের মধ্যে ভেজে নিব। চিকেন টোস্ট ভাজার জন্য চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চিকেন টোস্টগুলো ভাজব। এইভাবে আমি সবগুলো একসাথে ভাজা যাবে না, কয়েকটা করে নিয়ে ভাজব। এখন আমি এটা উল্টিয়ে দিব। এক পাশে মোটামুটি ভাজা হয়েছে। দুই পাশে আমি একটু লালচে করে ভেজে দিব। এটা মিডিয়াম লো হিটে ভাজতে হবে। আমি এটা আরেকবার উল্টে দিব। এই পাশে সুন্দর লাল হয়ে গেছে, এই পাশেও আরেকটু লালচে করে ভেজে পরে এটা আমি উঠিয়ে নিব। এটা আমি উল্টিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। এখন আমি এটা তেল ঝরে উঠে দেবো। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি চিকেন টোস্ট। দেখো, এটা আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই যে, এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, এটা খেতে অসম্ভব মজা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে
বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।